পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে রবিবার চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মূলত পূজোর সময় রাত জেগে ট্যাক্সি চালকদের গাড়ি চালাতে হয়, সেই কারণে এদিন তাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এদিন প্রায় 200 জন সদস্য তাদের চক্ষু পরীক্ষা করান। এই অনুষ্ঠানে ফিতে কেটে উদ্বোধন করেন সমাজসেবী ইফতিকার আহমেদ। আজকে পূর্ব বর্ধমান প্রোগ্রেসিভ মেন্স ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে আমরা চক্ষু পরীক্ষা শিবির চলছে, কারণ আপনারা জানেন সামনে পুজো এবং পুজোকে কেন্দ্র করে এখানে গাড়ি চালক যারা আছে তাদের বিভিন্ন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তারা ভাড়া নিয়ে যায়। তার আগেই আমরা আমাদের ইউনিয়নের যারা 150 মেম্বার আছে প্রত্যেকের চোখের শিবির মাধ্যমে তাদের চক্ষু পরীক্ষা করা হচ্ছে। আজ সকাল থেকে আরম্ভ হয়েছে, আশা করি কয়েকশো মানুষ আজকে এই চক্ষু শিবিরে তারা চোখ পরীক্ষা করবেন। নতুন চশমা যদি দরকার পড়ে সেটাও প্রদান করা হবে এবং যাদের অপারেশন হবে তার ব্যবস্থা করা হয়েছে লাইফ ক্লাবের মাধ্যমে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।